আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর একটা ভিডিও নিয়ে আসলাম, এটা হচ্ছে 6 ফিট 6 ফিট মেশিন, IGBT, খুবই পাওয়ারফুল মেশিন। তো এটা আমরা চেক করব, এটা যাবে হচ্ছে মেহেদি হাসান ভাই আপনি মাল চলে যাবে ইনশাআল্লাহ। এখন আমরা চেক করব এটা, এটা আপনার হবে 7000 ওয়াট। এখন যত মেশিন বানাচ্ছি সবগুলোই পাওয়ারফুল এবং ওয়াট অনেক বেশি। ইনশাআল্লাহ আমার আগামীর দিকে নিয়ত আছে, যদি আল্লাহ হায়াতে বাসা রাখে, নিয়ে খায়ের দারাজ করুক আমি, তো আমি দেখি সামনের দিকে 68000 ওয়াটই বানানোর চেষ্টা করব, 6 ফিট মেশিন বা 12 ফিট মেশিন, ওইদিকে একটু খেয়াল রাখবো। আর আপনারা যত ইয়া করতেছেন ওইগুলা আসলে ঠিক নয়, 68000 ওয়াট হবে না। তো আমি চাই যে আরও আপনাদেরকে ভালো ভালো মেশিন দিই অনেক কম দামে। তো আমরা চেক করি কেমন পাওয়ারফুল আছে। আপনার এটা প্লাস, এটা প্লাস, এটা মাইনাস, প্লাসে মাইনাস দিই আর মাইনাসে প্লাস দিই, কোনো কাজ হয় না একদম টোটাল। প্লাসে দিই, এটা লাগায় নি আগে, প্রথমে 1000 ওয়াট জ্বালাই, একদম কমে দিই, একটু বাড়ায় দিই 1000 ওয়াট। প্রথমে দেখবে 1000 ওয়াট, 1000 ওয়াট ভলিউম বাড়ায় দেন, আরেকটু বাড়ায় দেন, আরেকটু বাড়ায় দেন, ডিভিশন কি কম। এখন আমরা আরও 6000 ওয়াট লাগাই দিই, তাহলে হবে 7000 ওয়াট।
সবগুলা বাল্বই 1000 ওয়াট করে। অল রঙটা একদম কুল সব দেখি পানিতে একটু চেক করে দেখি কি অবস্থা। কিন্তু সল্টের পানি, হ্যাঁ লবণাক্ত পানি, যে লবণের যে অংশ আছে লবণ তো এমনি শর্ট জাতীয় অ্যাসিড জাতীয় জিনিস, তো এর ভিতরে চালালে কেমন গরম হয়, ইয়া কেমন গরম হয় এবং টিকসই কেমন হবে এই সব চেক করে দিচ্ছি। তো এসব থাকার পরও সল্টের পানির ভিতরে কেমন পড়েছে জাস্ট আমরা এখন ফাইডিং করে দেখবো। এটা পায়ের তলে রাখি না হলে এটা সুইচটা কাজ করবে সেরকম। কি অবস্থা, মেহেদি ভাই আপনি যেভাবে চালান আমি যেভাবে চেক করে দিই এটা ফাইনাল লাস্ট চেক আপ, হ্যাঁ এরপরও একদম ঠান্ডা কুল। যেহেতু দূরের রাস্তা আপনারা বেশিরভাগ এগুলো করা না করাটাই বেটার, আমি যেভাবে চেক করে দিই এটা ফাইনাল চেক, কখনো এমনি লাগা গেলে কোনো সমস্যা নেই কিন্তু আপনারা ইচ্ছাভাবে এগুলো করেন না, কারণ একটা জিনিস অনেক দূরে চলে গেলে সেটা যদি আবার কোনো প্রবলেম হয় সেটা আবার কিন্তু আস্তে আস্তে কিন্তু অনেক সমস্যা, বুঝতে পারছেন, এই জন্যে খুব সাবধানে থাকার চেষ্টা করবেন। আমি জাস্ট এরকম পাওয়ারফুল হিসেবে আমি চেক করে দিচ্ছি। পরিমাণ পাওয়ার
তো আমরা এখন এটা চেক করব। গুনা কিভাবে হয়, কোন এমএম তার কীভাবে গুলা যায়। 6 ফিট, আগে 30 ফিট 40 ফিটে যেরকম করতাম, এখন মনে করেন যে 6 ফিট 5 ফিট 4 ফিটে তো এরকম হবে শুধু ডিজিটালের ক্ষেত্রে, আইজিবিটির ক্ষেত্রে। আর একটা ডিজিটাল আছে ওটার ক্ষেত্রে না, শুধু এটার ক্ষেত্রে এতটা পাওয়ারফুল ওটা হবে। আর ওটার কিছু পাস আমি চায়নাতে অর্ডার দিছি, ওটা এখন লকডাউনের কারণে মালগুলো আসতেছে না, আমার $200 মাল আটকে আছে, তো ওগুলো আসার পর আরও সুন্দর করে বানায় দেবো ইনশাল্লাহ। তো আমরা এটা চেক করি, আমি চাই না যে এগুলা আপনারা করে জিনিসটা কোনো খাম করেন, আমি জাস্ট চেক করে দিচ্ছি। আপনারা মাছ মারবেন আল্লাহর রহমতে, মাছ মারতে যে কোনো সমস্যা কোনো প্রবলেম নাই, কিন্তু আপনারা যখন বেশি করবেন এই ধরনের কাজ করবেন, আমি যেভাবে দেখে দিই, কারণ কোনো কিছু হলে তো আবার মনে করেন পাঠায় দেওয়া লাগবে। আপনারা মাছ ধরেন কোনো সমস্যা নেই, এগুলো নিয়ে আপনাকে টেনশন করতে হবে না, আমি জাস্ট এমনভাবে চেক করে দিচ্ছি যাতে আপনারা যেভাবে ইচ্ছা মারতে পারেন, কোনো সমস্যা যাতে না হয়, ঠিক আছে। কিন্তু আপনারা ইচ্ছাভাবে এইগুলো কাজ করবে গেলে তখন হয়তো এই কোনো প্রবলেম হলে তখন আবার পাঠিয়ে দিতে হবে, সময়ের ব্যাপার, লকডাউনের ভিতরে অনেক প্রবলেম হতে পারে, ঠিক আছে। এই জন্য সবসময় সেফে থাকার চেষ্টা করবে। দেখেন কীভাবে হচ্ছে লাস্ট, আলহামদুলিল্লাহ। জেনারেল নেবেন অবশ্যই ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, ওই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন, আল্লাহ রহমত সব হয়ে যাবে, ঠিক আছে। আমি যেভাবে চেক করে দিলাম এগুলো আপনারা আসলে এভাবে চেক করবেন না আমার হিসাবে, ঠিক আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।